আমার প্রশ্নমাতে দেখো কী দেওয়া আছে স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যাবে ক গ্লিসারাল ও ফ্যাটি অ্যাসিড খ গ্লিসারাল ও তেল গ ফ্যাটি অ্যাসিড ও চর্বি নাকি ঘ গ্লিসারাল ও লবণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক গ্লিসারাল ও ফ্যাটি অ্যাসিড তাহলে স্নেহ পদার্থ বা ফ্যাট বিশ্লেষণ করলে কী পাওয়া যাবে আমাদের উত্তর হবে গ্লিসারাল ও ফ্যাটি অ্যাসিড পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত ক টু ইস টু ওয়ান থ্রি টু গ থ্রি ইস ওয়ান নাকি ঘ টু ইস টু থ্রি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক টু টু ওয়ান তাহলে কার্বোহাইড্রেটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত তাহলে আমাদের উত্তর হবে টু ইস টু ওয়ান পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে অ্যামাইনো অ্যাসিড ক অপরিহার্য খ অপরিহার্য নয় গ দুটোই নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ দুটোই অ্যামাইনো অ্যাসিড অপরিহার্য আবার অপরিহার্য নয় পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো এর মধ্যে কোনটি ক লাইসিন খ সেরিন গ সিস্টিন নাকি ঘ সবকটি ঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক লাইসিন তাহলে একটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হলো এর মধ্যে কোনটি আমাদের উত্তর হবে লাইসিন প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে একটি অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড হলো। এর মধ্যে কোনটি ক সেরিন খ লাইসিন গ লিউসিন নাকি ঘ ভ্যালিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক সেরিন তাহলে একটি অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড হলো এর মধ্যে কোনটি আমাদের উত্তর হবে সেরিন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে দেহে তৈরি হয় না খাদ্যের মাধ্যমে গ্রহণ হয় ক অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড খ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড নাকি গ দুটোই ঠিক নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড তাহলে দেহে তৈরি হয় না খাদ্যের মাধ্যমে গ্রহণ হয় তা হবে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড পরিপ্রশ্ন দেখো প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রোটিন তৈরি করে ক অস্থি খ রোম গ নোখ নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ সবকটি তাহলে প্রোটিন তৈরি করে অস্থি রোম এবং নোখ এক কথায় সবকটি পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড এর মধ্যে কি ক খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় না খ দেহে তৈরি হয় গ দুটোই হবে নাকি ঘ খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ দুটোই তাহলে অপরিহার্য নয় এমন অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় না দেহে তৈরি হয় এক কথায় দুটোই পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পশু শিং তৈরি করে ক প্রোটিন ফ্যাট গ ভিটামিন নাকি ঘ শর্করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক প্রোটিন তাহলে পশু শিং তৈরি করে প্রোটিন পরে প্রশ্ন দেখো পরে মধ্যে কী দেওয়া আছে পরে মধ্যে দেওয়া আছে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে এর মধ্যে কোনটি ক প্রোটিন খ ফ্যাট গ শর্করা নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক প্রোটিন তাহলে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি করে এর মধ্যে কোনটি আমাদের উত্তর হয়ে যাবে প্রোটিন পরে প্রশ্ন দেখো পরে মধ্যে কী দেওয়া আছে পরে মধ্যে দেওয়া আছে এক গ্রাম প্রোটিন কারণে কত শক্তি উৎপন্ন হয় প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে ক ফোর পয়েন্ট কিলো ক্যালোরি খ ফোর পয়েন্ট কিলো ক্যালোরি গ ফোর পয়েন্ট কিলো ক্যালোরি নাকি ঘ ফোর পয়েন্ট কিলো ক্যালোরি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি তাহলে এক গ্রাম প্রোটিন চারণে কত শক্তি উৎপন্ন হয় আমাদের উত্তর হবে ফোর পয়েন্ট কিলো ক্যালোরি পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে দুধ হল কি ক ফার্স্ট ক্লাস প্রোটিন খ সেকেন্ড ক্লাস প্রোটিন গ থার্ড ক্লাস প্রোটিন নাকি ঘ ফোর্থ ক্লাস প্রোটিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ফার্স্ট ক্লাস প্রোটিন তাহলে দুধ হলো কি ফার্স্ট ক্লাস প্রোটিন পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে তিল ও ভুট্টা হল ক ফার্স্ট ক্লাস প্রোটিন খ সেকেন্ড ক্লাস প্রোটিন গ থার্ড ক্লাস প্রোটিন নাকি ঘ ফোর্থ ক্লাস প্রোটিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ সেকেন্ড ক্লাস প্রোটিন তাহলে তিল ও ভুট্টা হলো কি সেকেন্ড ক্লাস প্রোটিন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে সোয়াবিন হল ক ফার্স্ট ক্লাস প্রোটিন খ সেকেন্ড ক্লাস প্রোটিন গ থার্ড ক্লাস প্রোটিন নাকি ঘ ফোর্থ ক্লাস প্রোটিন হয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ফার্স্ট ক্লাস প্রোটিন তাহলে সোয়াবিন হলো একটি ফার্স্ট ক্লাস প্রোটিন হয় অনেক প্রশ্ন দেখো কী দেওয়া আছে একটি ফার্স্ট ক্লাস প্রোটিন হলো ক মাছ খ মাংস গ ডিম নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ঘ সবকটি তাহলে একটি ফার্স্ট ক্লাস প্রোটিন হলো এর মধ্যে কি মাছ হবে মাংস হবে ডিম হবে এক কথা ওপরে সবকটি হবে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে এক গ্রাম ফ্যাট থেকে শক্তি পাওয়া যায় ক ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি খ সেভেন পয়েন্ট টু কিলো ক্যালোরি গ নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি নাকি ঘ ইলেভেন পয়েন্ট ফোর কিলো ক্যালোরি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে গ নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি তাহলে এক গ্রাম ফ্যাট থেকে কত শক্তি পাওয়া যায় তাহলে আমাদের উত্তর হবে নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি পরে প্রশ্ন দেখো পরে মধ্যে কী দেওয়া আছে পরে মধ্যে দেওয়া আছে খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে ক ফ্যাট খ খনিজ লবণ গ কার্বোহাইড্রেট নাকি ঘ প্রোটিন তাহলে আমাদের সঠিক উত্তরটি এই চারটি অপশনের মধ্যে কী হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ফ্যাট তাহলে খাদ্য ভাণ্ডার হিসেবে কাজ করে এর মধ্যে কোনটি আমাদের উত্তর হবে ফ্যাট পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে এদের মধ্যে কার তাপ নিয়ন্ত্রণ ভূমিকা রয়েছে ক জল খ ফ্যাট গ খনিজলবন নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ ফ্যাট তাহলে এদের মধ্যে কার তাপ নিয়ন্ত্রণ ভূমিকা রয়েছে আমাদের উত্তর হবে ফ্যাট পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে শর্করা ও প্রোটিন হলো এর মধ্যে কোনটি ক ম্যাক্রো নিউট্রিয়েন্ট খ মাইক্রোনিউট্রিয়েন্ট গ দুটোই হবে নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ম্যাক্রোনিউট্রিয়েন্ট তাহলে শর্করা ও প্রোটিন হল একটি ম্যাক্রো নিউট্রিয়েন্ট দেখো কী দেওয়া আছে ভিটামিন হলো ক ম্যাক্রো নিউট্রিয়েন্ট মানে দীর্ঘ পরিপোষক খ মাইক্রো নিউট্রিয়েন্ট মানে ক্ষুদ্র বা ছোট পরিপোষক গ মাইক্রো এলিমেন্ট মানে ছোট উপাদান ঘ ম্যাক্রো এলিমেন্ট মানে দীর্ঘ উপাদান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি মাইক্রো নিউট্রিয়েন্ট তাহলে ভিটামিন হলো একটি হলো মাইক্রো নিউট্রিয়েন্ট বা ক্ষুদ্র বা ছোট পরিপোষক পরে প্রশ্ন দেখো পরে মধ্যে কী দেওয়া আছে পরে মধ্যে দেওয়া আছে ম্যাক্রো নিউট্রিয়েন্ট বা দীর্ঘ পরিপোষকের অপর নাম কি ক প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড খ প্রোটেকটিভ প্রিন্সিপাল অফ ফুড গ দুটোই নাকি ঘ কোনোটিই নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড তাহলে ম্যাক্রো নিউট্রিয়েন্টের অপর নাম হল কি প্রক্সিমেট প্রিন্সিপাল অফ ফুড পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে প্রোটেকটিভ প্রিন্সিপাল অফ ফুড বলা হয় ক ম্যাক্রো নিউট্রিয়েন্টকে খ। মাইক্রো নিউট্রিয়েন্টকে গ মাইক্রো এলিমেন্টকে নাকি ঘ ম্যাক্রো এলিমেন্টকে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে খ মাইক্রো নিউট্রিয়েন্টকে ক্ষুদ্র বা ছোটো পরিপোষককে তাহলে প্রোটেকটিভ প্রিন্সিপাল ফুড বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্টকে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে যে সকল খনিজ লবণ মানুষের পুষ্টির জন্য প্রতিদিন খাদ্যের মাধ্যমে অনেকটা পরিমাণে প্রয়োজন হয় সেগুলি হলো ক ম্যাক্রো এলিমেন্ট মানে দীর্ঘ উপাদান খ মাইক্রো এলিমেন্ট ক্ষুদ্র বা ছোট উপাদান গ ট্রেস এলিমেন্ট মানে চিহ্নিত উপাদান নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে ক ম্যাক্রো এলিমেন্ট বা দীর্ঘ উপাদান তাহলে যে সকল খনিজ লবণ মানুষের পুষ্টির জন্য প্রতিদিন খাদ্যের মাধ্যমে অনেকটা পরিমাণে প্রয়োজন হয় সেগুলি হলো ম্যাক্রো এলিমেন্ট মানে দীর্ঘ উপাদান অনেক প্রশ্ন দেখো কী দেওয়া আছে তামা ও আয়োডিন হলো ক ট্রেস এলিমেন্ট খ ম্যাক্রো এলিমেন্ট গ মাইক্রো এলিমেন্ট নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি ক ট্রেস এলিমেন্ট তাহলে তামা ও আয়োডিন হলো একটি ট্রেস এলিমেন্ট বা চিহ্নিত উপাদান